জাহান্নাম হয়তো এটা হতে পারে সত্য কথা, হতে পারে বলছি মানে সন্দেহ রেখে বলছি, আমি বুঝাতে পারছি, আমার ইলম কম, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, আমি বুঝাতে পারছি না, কিন্তু কোরআন যা বলেছে তা সত্য, হবে লয় হবে, মা বোন হবে, আমি বুঝাতে পারছি না, এটা মেনে নিব যে আমার বুদ্ধি কম, জ্ঞান নাই, ইলম নাই, কিন্তু কোরআন যা বলেছে তা হবে। হয়ে গেছে লাল একদম টকটকে লাল, ওয়াহিয়া আহমার রাত একদম রক্তের মতো লাল, ফেরেশতারা গিয়ে বললেন মাবুদ একবার জাহান্নামটা দেখেন আমরা জ্বালাতে পেরেছি কিনা, রব্বুল আলামিন বললেন না এখনো জাহান্নাম জ্বলেনি, আবার তোমরা মেহনত করো, আবার 1000 বছর মেহনত করা হলো, ওয়াহিয়া আবিয়াজাত জাহান্নামের আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা। এরপরে ফেরেশতারা বলেন মাবুদ জাহান্নাম জ্বলেছে কি, আল্লাহ বলেন না তোমরা আবার মেহনত করো, আবার 1000 বছর মেহনত করার পর ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদ একদম কালো, কালো তো কালো, কার মতো কালো, পৃথিবীর যত কালো দেখেছেন কোন কালোর সঙ্গে জাহান্নামের আগুনকে তুলনা করা যাবে না, এই যে সাদা আগুনগুলো দেখছেন টিউবের ভিতরে, আসলে আগুনটা লাল, একে প্রসেসিং করে সাদা করা হয়েছে, এই আগুনটা কি করেছে কি করেছে, আধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে, আপনি আমাকে দেখছেন, আপনাকে আমি দেখছি, কিন্তু পৃথিবীর বুকে যদি জাহান্নামের আগুন এক টুকরো ফেলে দেয়া হয় তার তিনখানা রিয়াকশন হবে, সারা পৃথিবীটা গন্ধযুক্ত হয়ে যাবে, সেন্ট বলে কিছু থাকবে না, তিনোদানা থাকবে না, সবুজ থাকবে না, চলে পুরে সব ছাই হয়ে যাবে, শুধু তাই নয় এবং পৃথিবী ত্রিপুরে মাথার উপরে সূর্য আছে, ওই অবস্থায় জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলে অন্ধকার আমাবর্ষা হয়ে যাবে, জাহান্নামের আগুন এত কালো যে ভিতরটা আঁধার আর আঁধার, যে লোকটি নিজে পূর্বে সে নিজের দেহটা গোটা দেখতে পাবে না। আর পৃথিবীর আগুন থেকে আবার 70 গুণ তেজ, এটা যদি 100 ডিগ্রি সেলসিয়াসের আগুন, ওটা 7000 ডিগ্রি সেলসিয়াসের আগুন, চিন্তা করেন পৃথিবীর আগুন থেকে এতটা তেজ, আগুনের রূপগুলো কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম وَأَهْلِيكُمْ نَارًا عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ও মা আমার, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, একবার কান করে শোনেন, মানার ব্যাপারটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বেটি রে আল্লাহ বলছেন
বাঁচাও। আমি যদি বলতাম বাঁচো, মানতেন না মানতেন সেটা আপনার ব্যাপার। সভাপতি বলেছেন বাঁচো, মানেন না মানেন কোনো অসুবিধা নাই। ফেরেশতা জিব্রাইল বলেনি, মিকাইল বলেনি, স্বয়ং মাবুদ বলছে তোমরা বাঁচো, নিজে বাঁচো, আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার ভিতরে ইন্ধন বানানো হবে, পাথরকে এবং মানুষকে জ্বালানি বানানো হবে। শুধু এই পর্যন্ত তিনি বলেননি, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে নির্দয় নির্মম, তাদের দয়া মায়া শব্দটা নাই। তারা একটাই জিনিস বোঝে, আল্লাহ যা হুকুম করে তা করতে হবে, এর থেকে তারা কিছু বোঝে না। ইমাম কাদের জিলানী আলাইহির রহমাত এ আয়াতটা তাফসীর করতে গিয়ে বলেছেন, আলাইহা মালাইকাতুম, সেখানে ফেরেশতা রয়েছে। আর একজন বলছেন ওই ফেরেশতাগুলো জাহান্নামের ভিতরে আছে, তো আছে জাহান্নামের মুখে শত শত ফেরেশতা রয়েছে, তারা আগে জাহান্নামীকে মারবে, মেরে হাড় হাড্ডিকে টুকরো টুকরো করে ভেঙে, জয়েন্টকে খিলকে ছাড়িয়ে চুরমাচুর করে তারপরে জাহান্নামে ফেলবে। বন্ধুরে পিঠে জান্নাতে কোনো রোগ থাকবে না, আর জাহান্নামীরা জীবনেও সুস্থ থাকবে না, সব সময় রোগা অবস্থায় থাকবে। তার মধ্যে একটা হলো ফেরেশতারা মেরে হাড় হাড্ডি ভেঙে তারপরে জাহান্নামে ফেলবি। পঁচিশটা যুবকে আমাকে এগুলোকে মেরে 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 রড দিয়ে সব পায়ের লোলাগুলোকে চার পিস পাঁচ পিস করে করেছে, হাতগুলোকে, পিঠের একটা জয়েন্ট হাড়ের ঠিক নাই, এরপরে বলছে হাট বাছাই চাবুক মারছে, কি অবস্থা হবে? জাহান্নামের সেই অবস্থা হবে, চুর মার করে ভরা হবে। কোরআনে আছে ইয়াখুযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তার মাথার চুলকে ধরবে আর পাকে ধরে জাহান্নামে ফেলা হবে। ওই জাহান্নামটা কেমন? মাথাটা নিচের দিকে থাকবে। আল্লাহর নবী বলেছেন এমসি আহলুন নারে আলাল ফাহমি, হযরতে আনাস বর্ণনা করছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন কায়ফা এমসি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুখের উপরে কেমন করে চলবে দয়ার নবী গো? আল্লাহর নবী উত্তরে বললেন যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ ওদেরকে মুখের ভরে চালাবি।